কবুতর বলেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কবুতরের প্যারাটাইফয়েড বা প্যারালাইসিস রোগ। তো প্যারাটাইফয়েড বা প্যারালাইসিস হলে আসলে কবুতরের কী ধরনের পরিবর্তন দেখবেন বা এর লক্ষণ কী কী, আর এটা হলে আপনারা কী কী ওষুধ ব্যবহার করতে পারেন, আর এগুলো কী পরিমাণ বা এর ডোজটা পরিমাণ মতো আপনাদেরকে বলে দেবো আমি। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদের কাছে আসলে দুঃখিত, কারণ আমি এতদিন ধরে কবুতর পড়ছি, আমার কবুতরে আসলে প্যারাটাইফয়েড বা প্যারালাইসিস এই রোগটা হয়নি, যার কারণে আমি আপনাদের হাতে কলমে দেখাতে পারতেছি না। তো আমি আপনাদের কিছু বন্ধুর অনুরোধে আসলে এই ভিডিওটা আমার তৈরি করা, তারা আমার কাছে জিজ্ঞাসা করছে যে প্যারাটাইফয়েড বা প্যারালাইসিস হলে আমরা আসলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি। তো এই কারণে আমি আমার একটা কবুতর নিয়ে আমি দেখিয়ে দেবো আপনাদের যে কীরকম কী হয়, আসলে বিষয়ে ওষুধ সম্পর্কে বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখা যাক, দেখানোর জন্য প্যারালাইসিস বা প্যারাটাইফয়েড কোথায় হয় সেটা হচ্ছে কবুতরের পায়ে, বিশেষ করে জয়েন্টে হয়, জয়েন্টে হবে পাখনায় বা ডানায় যেটাই বলেন, আর হচ্ছে এই যে ঘাড়ে। তো ছেড়ে দিয়ে দেখি, তো এরকম হলে আসলে কী কী হবে সেটা হচ্ছে যে আপনারা তো সবাই জানেন প্যারালাইসিস অনেকটা বলা যায় হচ্ছে মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এক সাইড অবশ হয়ে যায়, যে কোনো অঙ্গ অবশ হয়ে যায়, নড়ানো চড়ানো যায় না। ঠিক সেরকম এদেরও যদি দেখা গেলো যদি ঘাড়ে হয় তাহলে ঘাড়টা পুরো কাত হয়ে থাকবে সবসময়ের জন্য। তো আসলে PMV বলে একটা রোগ আছে যেটা প্যারামক্সিস বলা হয়। তো সেই রোগের ক্ষেত্রে দেখা যায় যে কবুতর ঘাড় শেক করছে আর কি, নড়াচ্ছে, তো সেটা দেখা যায় বাঁকানো থাকে। তো সেটা আর এটা অনেকটা সিমিলার, কিন্তু আসলে ওই রোগটা আলাদা, এই রোগটা আলাদা, দুটো সম্পূর্ণ ডিফারেন্স। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে আপনারা খেয়াল করে দেখবেন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, কারণ দুটো রোগ এক করে ফেললে খুবই সমস্যা। আমি পরে ভিডিওতে আপনাদের আসলে প্যারামক্সিস সম্পর্কে বা প্যারামক্সিস রোগ সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস বলবো। তো এই ভিডিওটা আসলে প্যারালাইসিস সম্পর্কে, সেই কারণে আমি এটাই বলি আপনাদেরকে। তো প্যারাটাইফয়েড বা প্যারালাইসিস মূলত ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটা ইঁদুর বা কাঠবিড়ালি বহন করে থাকে। তো এদের এক্ষেত্রে ট্রিটমেন্ট আছে যেটা, সেটা হচ্ছে এক্ষেত্রে ইন্ডোফ্লোসাসিন, এটা হচ্ছে গ্রুপের নাম ওষুধের। ইন্ডিয়ায় আসলে পাওয়া যায় যেটা হচ্ছে ইন্ড্রোসিন, মেরিকুইন, এই জাতের ওষুধ ব্যবহার করে। আর বাইরের দেশে ব্যবহার করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বেট্রিল, BAYTRIL, পিট্রিল, এটা যেটা সচরাচর সব দোকানে পাবেন না, ভেটেরিনারি দোকান যেগুলো আছে, পোলট্রি ওষুধ যারা বেচে আর কি, সেখানে গেলে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন। তো সেখান থেকে এটা সংগ্রহ করার পরে আপনি এটা কবুতরকে দিবেন। তো এর ডোজটা হচ্ছে এরকম যে আসলে 4 ড্রপ, এক্ষেত্রে আপনাদের অবশ্যই ড্রপার ব্যবহার করা উচিত, ড্রপার ব্যবহার করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো আপনারা ড্রপার ব্যবহার করবেন, ড্রপারে করে 4 ফোঁটা তুলবেন, তুলে ওটা কবুতরকে খাওয়াবেন। তো কবুতরকে খাওয়াতে হবে আসলে সকালবেলা খালি পেটে, যখন হচ্ছে আসলে কবুতর কিছু খায়নি, ঠিক সেই অবস্থায় কবুতরটাকে নিয়ে তাকে খাওয়াতে হবে, কবুতরটাকে খাওয়ান। এবং সাথে সাথে আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে অন্তত দুইবার সাথে সাথে ভিটামিন খাওয়ান। আর এই যে ড্রপের কথা বললেন, যে ওষুধটার কথা বললাম, এই ওষুধটা আপনি একটানা 14 দিন খাওয়াবেন, প্রতিদিন একবার করে 4 ফোঁটা আকারে প্রতিদিন খাওয়ান 14 দিন। এতে করে দেখবেন আপনার কবুতর সুস্থ হয়ে গেছে। আর হয়তো এমন হতে পারে যে 4 দিন বা 5 দিন খাওয়ানোর পরে দেখছেন যে কবুতর সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা খাওয়ানো ছেড়ে দেন না, ডোজটা কমপ্লিট করেন, নয়তো এমন হতে পারে যে আবার পুনরায় ফেরত আসতে পারে। তো বন্ধুরা, এটা যদি আপনারা ইউজ করেন, ব্যবহার করেন, তাহলে অবশ্যই আমি আশা করি যে সফলতা পাবেন, আর যে সকল বন্ধু সফলতা পাবেন আমি আশা করবো, তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। কারণ আমি আগে প্রথমেই বলেছি যে দেখো না, আমি আসলে এই রোগটা আমার কবুতরে আমি সাফার করিনি, কারণ আমি তো
আপনারা আমার চ্যানেলে যারা সব ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি আসলে কবুতর পালনের জন্য যে ভিডিওগুলো বানিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়েছি যে কিভাবে আসলে আপনার কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, জীবাণুমুক্ত অবস্থায় রাখবেন, রোগবালাই থেকে দূরে রাখবেন। তো এই পদক্ষেপগুলো যদি গ্রহণ করেন আপনারা বা যে এইভাবে যদি আপনারা পালন করেন, তাহলে আসলে এই সমস্ত রোগ থেকে আপনারা এড়িয়ে থাকতে পারবেন, দূরে থাকতে পারবেন। আর তাহলে তো আর ওষুধপত্রের প্রয়োজনই নেই, কারণ আমি নিজেও আসলে ওষুধ খাওয়ানোর পক্ষ হতি না। তো বন্ধুরা, তো এই হচ্ছে প্যারাটাইফয়েড প্যারালাইসিস। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।